এই যে এই যে অসুস্থ ব্যক্তিটাকে ভ্যানে করে নিয়ে যাইতেছে, এই যে নিয়ে গেল। আজ বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়াহেদ ইসলাম রিংকু, সে ফরিদপুর জেলার নগরকান্দা থানার শান্তি সমাবেশে ডাক দিয়েছিল। তো এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় নগরকান্দার MN একাডেমি মাঠে। এখানে বিপুল পরিমাণে নেতাকর্মীরা জড়ো হইতে থাকে। ফরিদপুর জেলার নগরকান্দা মানুষ মিছিল নিয়ে একে একে জোর দিতে থাকে। তো এইভাবেই চলতেছিল তাদের শান্তি সমাবেশ। হঠাৎ কিছু লোকের উত্তেজিত অবস্থা এবং বিপুল পরিমাণ লোকের মধ্যে হট্টগোল দেখা দেয়। এরই মধ্যে একটি ছেলেকে এই যে প্রচুর পরিমাণে মারধর করা হয় এবং তিনি এখন নগরকান্দা হসপিটালে ভর্তি আছে।